আমরা আমাদের মধ্যে পেয়েছি জাতীয় খেলোয়াড় অপরাজিতা সেনকে। উনি ওনাকে আমাদের এই প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ ক্যারাম খেলা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করবো। আচ্ছা ম্যাডাম, আপনি কতদিন ধরে ক্যারাম খেলছেন? আমি ক্যারাম খেলেছি 2004 থেকে খেলাইছি। আচ্ছা, আর তারপর মানে 6-7 থেকে আমি আমার স্টেট ফাইনাল খেলা আরম্ভ করি। আচ্ছা, সেটা শিমলায় যা আছে আপনার। আচ্ছা, এই খেলাটা, এই যে ছোটো ক্যারাম খেলছেন, 29 ইঞ্চি ক্যারাম আপনারা খেলছেন, এতে আপনারা ন্যাশনাল করেছেন। হ্যাঁ, ন্যাশনালে আমাদের এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, সেই অনুযায়ী আপনার কী মনে হয় যে আমাদের এই অগ্রগতির জন্য কী করা উচিত? ইনফ্রাস্ট্রাকচার আমি দেখলাম, তো সেখানে দেখলাম আমাদের বাংলা অনেকটা এগিয়ে আছে। কারণ আমাদের বাংলার ঘরে যারা আমরা আছি তাদের ছেলেমেয়েদেরকে খেলার ব্যাপারটা বোঝাতে হবে, ঠিক আছে? খেলার ব্যাপারটা যদি না বুঝতে পারি, কারণ সবসময় আমাদের পড়াশোনা নিয়ে থাকতে হয় না, খেলাটাও বুঝতে হবে, এটাই আমাদের মধ্যে এখনও আসেনি। এবং তার জন্য আমাদেরও মধ্যে কিছুটা মানে কী বলবো, ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, তার জন্য হচ্ছে, তো সেটার জন্য আমাদের নিজেদের কিছুটা ইম্প্রুভমেন্ট করতে হবে, তারপরে না ওদেরকে আনার ব্যাপারটা আমরা। আপনি এলআইসিআই থেকে পার্টিসিপেট করছেন, তো আপনার পার্টিসিপেশান এখানে অনেক অনেকই পার্টিসিপেশান আছে। আপনাদের মতন আরও কিছু অফিস আমাদের এই যে ছোটো ক্যারামটার সঙ্গে, আমরা 29 ইঞ্চি ক্যারামটার সঙ্গে ইনভলভ হোক, এই নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি আমাদের আরও অফিস আসুক, আমি তো RBI দেখলাম, আমার যখন এলআইসিতে কিছুদিন আগে খেলা হলো সেপ্টেম্বরের 23 তারিখ থেকে, সেখানে দেখলাম RBI ইয়াং জেনারেশন আছে, ওরা যদি আসে আমাদের এখানে তাহলে আমার মনে হবে যে এলআইসিতে রিক্রুটমেন্ট নেই বা ইয়ে নেই, তাই এলআইসিতেও যে আসবে সেটা আমি এখন বলতে পারি। যদি ভবিষ্যতে হয় অবশ্যই আমি ওদেরকে মাইক্রোম এখানে। ব্যক্তিগতভাবে এই খেলাটাকে প্রমোট করার জন্য কী করা উচিত এবং আপনি কী মনে করছেন, আপনি কতটা কী এগোতে পারেন? আমি তো চাই যে মানে একাডেমিক হোক, হ্যাঁ একাডেমিক হোক, আমাদের তো অলোকটা আছে, নিজে আরও আমরা সবাই খুলে যাওয়ার সবাই আছে। তো আমি যেটা আগেও বললাম যে আমাদের নিজেদের যদি কাজের না মানে আমরা নিজেরা যদি ইয়ে কিছু না করতে পারি আমরা করতে পারবো না। তো সাউথে যেটা আমি যেটা বারবার বলি, সাউথে আমি দেখি ওরা কন্টিনিউয়াসলি আপনার ইয়ে করছে, টুর্নামেন্ট করছে, আর একটার পর একটা ছোটো বড়ো টুর্নামেন্ট করেই যাচ্ছে, মানে খেলার মধ্যে ইনভলভমেন্ট করে যাচ্ছে এভরি জেনারেশন, এভরি জেনারেশন। তাতে কী হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ ইম্প্রুভমেন্ট হচ্ছে, সেটা আমাদের গ্রো করতে হবে। এবারে আপনার সামনের দিকে পরিকল্পনা কি? আমি বললাম যে আমার পাড়ায় একটা মানে সেটা কীভাবে কীভাবে করতে চাইছেন, কারণ ওখানে তো বড় বোর্ড আছে। আর এখন আগে তো সবাই না বলবে, আমাদের কিছু নার মধ্যে দিয়ে হ্যাঁ করে দেখা যাক কীভাবে করতে পারি। আমরা একটা ওই আমাদের বিভিন্ন একটা প্রজেকশন রেডি করা আছে, আমরা সেখানে গিয়ে আমরা একটা ওয়ার্কশপ করবো। হ্যাঁ, সেই তোমরা এই ছোটো বোর্ডটাকে প্রমোট করার জন্য, তাতে আপনি কতটা মানে ইনভলভমেন্ট থাকবে আপনার? তাই এবারে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার ডাক আপনার কী হবে? এবার ডাকটা এরকম হয় যে এখন ডাক তো আমরা সবসময় দিই, যে চাই দিচ্ছি বা অনেকে দিচ্ছে, আমার জায়গা মানে আমি সাউথ কলকাতায় আছি, আমার জায়গা থেকে আমি আপনার চেষ্টা করবো যাতে এদেরকে ডাক দেওয়ার, কিন্তু ডাক তুমি যে শুনবে তা তো আমি বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে খেলতে আসার জন্য এবং আপনার সাফল্য কামনা করি। আপনারাও যে আমাকে এই ফোনে খুবই ভালো লাগলো। তবে একটা কথা বলার আগে শেষ করছি এখানে, যে আমি আজকে এলআইসিতে জব করছি, তো শিমলাইদা কমলদা ওরা যদি সবাই লক্ষণদা ওরা যদি সবাই না থাকে তাহলে তো আজকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হাই, আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের যেখানে ওয়েস্ট বেঙ্গল ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যারাম চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই ভেন্যুতে, নেতাজি বালক সংঘ, এই নেতাজি বালক সংঘের অন্যতম সদস্য মাননীয় দেবদাস হালদার মহাশয়কে
আচ্ছা দেবুদা, এই গত বছরও আমরা এখানে এই টুর্নামেন্টটা করেছিলাম, আপনি আমাদের সঙ্গে ছিলেন, এবছরও আপনারা উদ্যোগী হয়েছেন এই টুর্নামেন্টটা করার জন্য, আপনারা মানে কীরকম লাগছে এই অনুষ্ঠানটা? শুনুন, ব্যাপারটা প্রথমেই বলি, ফুটবল ক্রিকেট চতুর্দিকে আমরা দেখে দেখে অভ্যস্ত। রিগার্ডিং এই ক্যারাম কম্পিটিশানটা যে এত ছোটো বোর্ডের খেলা, এত সুন্দর খেলা, এর আগে আমার মনে হচ্ছে আমি কখনো এরকম ম্যাচ দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, গতবারে করেছিলাম সেই উদ্যোগটাই আমাদের মনের মধ্যে ঢুকে গেছিলো যে যদি আবার পুনরায় কোনো দিন এরকম সুযোগ পাই, অন্তত আমি এই ক্লাবের মধ্যে থেকে আমি এই কম্পিটিশানটা করাবো। খেলা দেখে আমরা আবৃত হয়েছি যে বাচ্চা বাচ্চা ছেলে কত কনসেপ্ট হবে খেলাতে। আর এখানে হাওড়ায় যেসব খেলা হয় দেখেছি, কোনো বড় বড় বোর্ড ধাপাস করে এদিকে মারছে, ওদিকে চলে যাচ্ছে, ওদিকে মারছে, এদিকে চলে যাচ্ছে, তার মধ্যে ঘুটিও পড়ে যাচ্ছে। এখানে পার্টিকুলার একটা ঘুটিকে একবারই মারতে হবে, দুবার কোনো জায়গা নেই, যার জন্য আমার খুব ভালো লেগেছে। আমার কেন, তথা যত দর্শক আমাদের এই মাঠে উপস্থিত ছিলেন এবং মন্ত্রীরাও আসবেন, পুরান মেয়র কাউন্সিলর যত এখানে ছিলেন, প্রত্যেকে প্রশংসা করে গেছেন এই খেলাটা সম্পর্কে। এছাড়া আমি আর কী বলবো, আমার সত্যি ভালো লেগেছে। আমার শুধু না, টোটাল পরিবেশটাই আলাদাভাবে তৈরি হয়ে গেছে এখানে। আমাদের কল্পনাই ছিল না যে এখানে এত সুন্দর পরিবেশটা তৈরি হবে। আচ্ছা, আপনি তো বড় মাঠের প্লেয়ার, একদিন খুব নাম করা খেলোয়াড় ছিলেন, বড় মাঠে এখনও আপনি অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, আপনার কি মনে হয় আমাদের এই যে ছোট্ট অর্গানাইজেশন এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কী করা উচিত বলে আপনার মনে হয় সংগঠক হিসেবে? এবারে সংগঠন হিসেবে যদি বলতে দাও, এটা খুব ছোটোখাটো ব্যাপার নয়। এটা এই ক্যারামটা আমি যতদূর এই দুবছর ধরে আমার যতটা অভিজ্ঞতা হয়ে গেছে, এই ক্যারামটা ন্যাশনাল পর্যায়ে খেলা হয়, সারা ভারতবর্ষের মানুষ তো খেলেই, এবং ভারতবর্ষের বিদেশেও এই ক্যারাম খেলাটা অনেক প্রচলন এই বোর্ডের বিশেষ করে। আর ফুটবল তো ওটা নিয়ে আমি অত বলতে চাইছি না, কেন ফুটবলের তো ধারাটা অন্যদিকে আর এই ধারাটা অন্যদিকে, এই জন্যই আমার এই ক্যারামটার ওপর আমার খুব মানে আমার আমাকে আকৃষ্ট করেছে বলেই আমি বারবার বলি যে, এবং এই এরা যখনই পায় কোনো জায়গায় টুর্নামেন্ট করে, জেলাই হোক এই হোক, আমাকে খবর দিলে আমি কিন্তু সেই জায়গায় পৌঁছে যাই, মানে আমার দেখতেও ভালো লাগে। আর এমন এদের সঙ্গে একটা মেলামেশা হয়ে গেছে, একদম ঘরের মতো আর কি, এই হচ্ছে পরিবেশটা। এই যুবক সঙ্গে যখন টুর্নামেন্টটা হচ্ছিলো, তুমি ওখানে গেস্ট হিসেবে গিয়েছিলে এবং সেইখানে তুমি আমাকে বলেছিলে, আমার মনে আছে, যে টুর্নামেন্টটা যেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপটা যেন অন্য কোনো জায়গায় না যায়, আমি করব। তোমার মানে দৃষ্টিভঙ্গি কী সামনের বছর আরও ভালো করে টুর্নামেন্টটা করা, কী কী করলে আরও ভালো করে টুর্নামেন্টটা করা যায় বলে তোমার মনে হয়? টুর্নামেন্টটা তো টুর্নামেন্টের জায়গায় থাকবে। এখানে যে সমস্ত রেফারিং আমি দেখছিলাম সব উন্নত মানের, মানে সব শুনেছি সব বড় বড় যারা রেফারিং করেছেন, যারা জাজমেন্ট করেছেন সুন্দর সুন্দরভাবে, এবং আমার এখানে ওই খেলাটা তো হবেই, মানে এই গেট আপটা টোটাল আমি চেঞ্জ করে দেবো, এরকম আর থাকবে না, এই গেট আপটাই হয়ে যাবে আলাদা, এইটাই হচ্ছে আমার বক্তব্য মেনলি। আমার আরেকটা ছোট্ট কথা বলে শেষ করব, এই যে আমাদের সঙ্গে যিনি সবসময় কোঅপারেট করেন আমাদের প্রেসিডেন্ট, ওই আমাদের মদনবাবু এবং আরও ওই দুটো ভাইপো, এবং এরা সব সময় না, এটা যেন একদম কী বলবো, আমাদের যেমন কর্মক্ষেত্রে আমরা যেমন কাজকর্ম করে উপার্জন করি, এ করি, লেগে থাকি, এরা সবসময় লেগে আছে কিন্তু এখানে কিছু পায় না, এইটাই হচ্ছে এদের সব থেকে ড্রব্যাক। আত্মীয়তা হয়ে গেছে তোমার সঙ্গে, এই যেমন আমাদের শঙ্কর আছে, প্রদীপ্ত আছে, তুমি আছো, আমি আছি, হ্যাঁ, এদের মধ্যে মানে একবার আত্মীয়তা হয়ে গেছে একদম। যে কোনো প্রোগ্রাম হলে আমরা তোমাদের যেমন ছাড়ি না, তোমরাও আমাদের ছাড়ো না, এই হচ্ছে ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ দেবুদা, তোমার ধন্যবাদ। আরও আরও বড় বড় কম্পিটিশান হোক, আরও যদি কোনো অন্য জেলাতে হয়, যদি আমার কানে একটু আসে, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করবো, আমার তার কোনো অসুবিধা নেই, আমি দু চার দিন দশ দিন থাকতেও পারবো, এটাই আমি
চাই আর তোমাদের কাছে আরও বড়ো হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা আমাদের মধ্যে পেয়েছি এক ক্যারাম খেলোয়াড় যে শুধু পুরুলিয়া থেকে এসছে আমাদের এখানে অল বেঙ্গল টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য, পুরুলিয়ার ওয়ার্কিং প্রেসিডেন্ট মনোজ কুমার দে। আচ্ছা মনোজবাবু, আপনি এই যে ক্যারাম খেলতে এসছেন, এই ক্যারাম খেলাটাকে ভালোবাসেন এবং এই ক্যারামটা খেলেন এবং আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনার কী মনে হয় এই ক্যারামটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার কী মনে হয় কী করা উচিত? আমার তো প্রথমত মনে হয় যে প্রথমে একটা কথা যে বলে রাখি, আমাদের এটা 29 যে আমাদের 27তম গেম হচ্ছে, 27তম গেম যেটা হচ্ছে, এবারে মদনদা যেটা আমাদের প্রেসিডেন্ট রিকোয়ার্ড কাজ করেছেন অত্যন্ত ভালো এবং সেটা প্রথমে বলবো, এবং খেলাও খুব ভালো হচ্ছে, চলছে এখনও পর্যন্ত। এবং আমাদের যে প্রথম যে জুনিয়ররা যারা আছে, যে প্রথমটা আপনি করলেন, তাদেরকে আমাদেরকে আরও দিকে নিয়ে আসবো, কারণ আমি লক্ষ্য করছি পরপর 4টা স্টেট চ্যাম্পিয়নশিপ দেখে যে আমাদের যারা সিনিয়র মোস্ট যারা আছে, নাম ধরে বলতে পারি আমি, সিমলাই দা, দুর্জয় দা, আমাদের সুভাষ দা, এবং আমাদের পুরুলিয়া থেকে সুনীল, রাজু, রূপেশ, এরা একটা জায়গা করছে এবং অনেকেই বয়সে আসে। আমাদের নিচে থেকে যারা প্লেয়ার আছে তাদেরকে আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে আর বলতে হবে, আমাদেরকে দরকার হলে কাছে যেতে হবে যে তোমরা এসো, তোমাদেরকে আমরা সামনে ব্যবহার করে আমাদেরকে আমরা নিয়ে যেতে পারবো। এবং আগামী দিনে চেষ্টাটা আছে, এবারও এই বছর আমরা এই টিমটাতে দুটো সাব জুনিয়ারে আমরা নিয়ে এসেছি এবং ওরা ফাইনাল খেলছে, একটা ভালো খবর, এটা আমি অ্যাড করতে চাইছি। এবং সঙ্গে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট যে টিম চ্যাম্পিয়নশিপ হয় এবং দুটো গ্রুপ এনেছি এবং সেক্ষেত্রেও আমাদের মানে প্রথম এবং দ্বিতীয় নানা সাফল্য পেয়ে এটা একটা মানে আমাদের পুরুলিয়া থেকে মানে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে জানাচ্ছি, এটা একটা আমাদের খুবই আনন্দিত খবর। এখন সিঙ্গেলটা বাকি রয়েছে, দেখা যাক। এই যে আপনারা খেলতে এসছেন বিভিন্ন জায়গাতে আপনারা খেলতে যান এবং আপনারা যখন তখন তো আর পুরুলিয়ার হয়ে যান না, তখন আমরা যখন ন্যাশনাল খেলতে যান আমরা তখন বেঙ্গল হয়ে যান, অবশ্যই এগুলোই আমরা বেঙ্গলের প্লেয়ার। একদম, তো আমরা এই বেঙ্গলকে সামনে রেখে সামনে ন্যাশনাল টুর্নামেন্ট আমরা কী করতে পারি এবং আমাদের কী করা উচিত বলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে যে আমাদেরকে ফোকাসটা একটু দিতে হবে, এই কারণে কারণ আমরা খুব একটা ভালো এখনও ন্যাশনালে পাচ্ছি না, কারণ অন্যান্য দক্ষিণ ভারতের যে যারা আছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ওরা যেরকমভাবে উঠে আসছে এখনও আমাদের জায়গাটা একটু কাজ করতে হবে। এবং সেখান থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদেরকে আরেকটু জুনিয়র থেকে যারা আছে তাদেরকেও সুযোগ করে দিতে হবে, তারাও যাতে একটু সুযোগ পায়, তারাও যাতে একটু বেশি করে খেলতে পারে, পার্টিসিপেট বিশেষ করে যেন করতে পারে। অনেক প্লেয়ার আছে আসতে পারছে না কোনো কারণ বলে, তো ওই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমার মনে হয় যে একটা সুযোগ আছে, ভালো ভালো আমরা পাচ্ছি আর যারা খুব ভালো বিশেষ করে আশা করছি এবার একটু ভালো হবে। এইবার আপনারা তো বিভিন্ন জায়গাতে খেলতে যান, বিভিন্ন এই শিলিগুড়িতে টুর্নামেন্ট হলো, আপনাদের পুরুলিয়াতে হলো, বীরভূমেও হলো, আমাদের হাওড়াতেও এর আগের বারে হয়েছে, এবছরও হলো, তা আপনার এইখানকার অ্যাটমসফিয়ার, এখানকার ইনফ্রাস্ট্রাকচার আপনার কী মনে হয় আরও ডেভেলপ করার দরকার না সাফিসিয়েন্ট, না আপনার কীরকম মনে হয় আপনার? না, আমার এখানে একটু কথা বলার আছে যে মূলত ভালো, খুবই ভালো, কিন্তু একটু যোগ করতে হবে তার সাথে। যেমন ধরুন বাইরের থেকে যারা আসছে আর কি, তাদের একটুকু আরেকটু দেখতে হবে যে তাদেরকে জিজ্ঞেস করে নিলাম ভালো যে কোনো যদি অসুবিধা থাকে, ছোটোমোটো কিছু কিছু অসুবিধা থাকে, শীতকাল তো তো সেক্ষেত্রে হয়তো কিছু কম্বল টম্বলের ব্যাপার স্যাপার যদি থাকে এরকম ব্যাপার, তো আমরা খুব ভালো সেবা পেয়েছি, অত্যন্ত ভালো খাওয়া দাওয়া পেয়েছি, অত্যন্ত ভালো সেবা পেয়েছি, একটুকুই যদি ওটা আরও জিজ্ঞেস করে করে নিয়ে আমার মনে হয় ভালো। এবং ভালোবাসা, আন্তরিকতা, সকলের সহযোগিতা, এটা আমি অবশ্যই স্বীকার করব এবং আমাদের ধৈর্য করেনি তা নয়, জাস্ট ছোটোমোটো, বাকি খুবই ওভারঅল খুবই ভালো, খুবই ভালো। এবারে আমি আপনাকে একটা অন্য এই ব্যাপার থেকে এগিয়ে গিয়ে একটা প্রশ্ন করি, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের যথেষ্টই বয়স হয়ে গেছে, যদিও আমার থেকে তুমি বয়সে ছোটো, হ্যাঁ, তাই যাই যাই আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ঠিক আমাদের জুনিয়র প্রজন্মকে একদম নিচের তলা থেকে আমরা স্কুল লেভেল থেকে আমরা তুলে আনবো, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, সেটা কি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আপনাদের মধ্যেও এই চিন্তাভাবনাটা আছে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে, এবং আমাদের মনে হয় এটা আমাদেরকে যখন স্পোর্টস হয় স্কুল কলেজে আমাদেরকে ওটা বলতে হবে। এবং একটা কিন্তু আমি পুরুলিয়াতে লক্ষ্য করেছি, আমি জানি না হাওড়া সাইডে নিয়েছে কতটা হয়, আমাদের অধিকাংশ যখন খেলা হয় তখন অনেকে বড়ো ক্যারাম বোর্ড কাট পকেটে খেলে,
অনেকেরই একটা ভুল ধারণা আছে। আমি গিয়েছিলাম রিসেন্টলি খাতড়া বাঁকুড়া সাইডে এবং ওখানে বললাম ওরা দেখছি কাটতে করে ফেলছি তুমি আর জন্য বলো বলে এলাম বুঝিয়ে এলাম আমার ফোন নাম্বার দিয়ে এলাম যোগাযোগ রাখবে তোমরা ভুল করতে। তো এই জায়গাটা আমাদেরকে একটু ইম্প্রুভ করতে হবে। স্কুলের স্যারদের সঙ্গে যখন স্পোর্টস হবে কলেজে যখন হবে আমরা যতটা সম্ভব বলবো মানে চেষ্টা করবো তাহলে আমরা স্কুল লেভেল থেকেই ভালো ভালো প্লেয়ার বল পাবেন যেটাতে স্টেট লেভেলের চ্যাম্পিয়নশিপ হয় আমরা আমার হয় এগিয়ে নিয়ে যেতে পারবো ওখান থেকেই আমরা পেয়ে যাবো ভালো প্লেয়ার খেলাবো। আমার বক্তব্য সেইখানে যে ছোটোবেলা থেকে যদি এটাকে খেলা যায় বা খুব বড়োবেলা থেকে না ধরে যদি ছোটোবেলা থেকে এটাকে ধরা যায় তাহলে সাফল্য তো আস্তে আস্তে আসতেই পারে কি মনে হয়? অবশ্যই। এবং আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যে আমি কলেজের সঙ্গে যুক্ত আছি যেহেতু আমি সামনে প্রিন্সিপালকেও ব্যাপারটা বলবো যে আমাদের একটা ইনডোর ক্যারামেরও গেম খেলা হোক স্যার আমি এরকম একটা করেছি এটা ইন্টারভিউটাও দেখাবো নাকি এবং বলবো যে স্যার আমাদের একটা ইনডোর খেলা যাতে আমরা কলেজের ছেলে মেয়েদেরকেও পাবো। যেমন আমাদের একটা দুর্বলতা আছে আমরা পুরুলিয়াতেই কোনো গার্লস টিম আনতে পারিনি সাবজুনিয়ার এনেছি এবং তারা সাফল্য পেয়েছি আমাদের ভেতরেও আমাদের জয়দাইবার আসতে পারেনি ওনার মায়ের ছেলে তারা আপনার আগেবারে উনি চ্যাম্পিয়ন রানার সাপ হয়েছিলেন নলহাটিতে বীরভূমে যেটা হয়েছিল এবার আনতে পারিনি সিঙ্গল হচ্ছে ডাবল চ্যাম্পিয়নশিপ হয়েছে। তো ওই জায়গাটা কাজ করতে হবে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে বললাম যেমন আমারগুলো সামনাসামনি রেকর্ড আছে আমি চেষ্টা করবো যে যেন কলেজ স্কুলে যেন এটা হয় আর নেওয়া হয়। আমি শুনেছি আপনি একটা কলেজের সঙ্গে যুক্ত আছে জল সঙ্গে যুক্ত আছে এবং পড়ান সঙ্গে সঙ্গে আপনার অন্য অ্যাক্টিভিটিসও আমি এই ময়দানেই আমি দেখেছি। আচ্ছা তো সেই দিক থেকে ইয়ে করলে খেলার মধ্যে থেকে ওই পড়াশোনা শেখানো এবং খেলাটা দুটোকে আপনি ব্যালেন্স করেন কি মানে ব্যালেন্সটা আর কি ব্যাপারটা হচ্ছে যে এটা তো প্রথম সাধারণত ছুটির যে সুযোগগুলো হয় যেমন এখন ছুটি আমাদের রিসার্চ চলছে সেই ছুটিতে খেলি এবং আমিও ক্যারামটাকে ছোটো থেকে যেহেতু ভালোবাসি আর কি সেই জন্য আর কি আমি বলি এবং আমি উৎসাহিত করার জন্য সকলকে উদ্বৃত্ত করার জন্য কবিতাটা বলি আপনার সঙ্গে থাকলে আমি সংক্ষেপে কবিতাটাও বলতে পারি যে কোশিস কারণে ভালো কি কবি হার নেই হচ্ছে। তো আমি আমাদের যারা মানে হেরে যায় আর কি তাদেরকে আমি বারবার এটা বলি যে চেষ্টা করতে হবে আমরা হ্যাঁ ওই চেষ্টার মধ্যে দিয়ে যারা আজকে আমরা হেরে আজকে আমরা হারিয়ে ফেলি আমরা বেঙ্গল আমরা আঞ্চলিকতা দেখবো না এখানে এখানে গোটাটাকে দেখবো বেঙ্গল বেঙ্গল হয়ে আমরা ন্যাশনাল জাতীয়তাবাদের ব্যাপারটাকে নিয়ে আসতে চাই যাতে আমাদের বেঙ্গল থেকেও একটা ভালো এটা আমি বারবার বলি। তো আমার মনে হয় এই ইন্টারভিউ শেষ জায়গায় ওই জায়গাটা বললে ভালো হবে একটু ইন্টারভিউটা ভালো হবে আপনার পারমিশন থাকলে আমি কবিতাটা বলতে চাইবো যদি পারমিশন থাকে বলবো কি ছোট্ট করে তাহলে আমি চার লাইন বলি। তো সেটা হচ্ছে যে ডক্টর হরিবংশ রায় বচ্চনের একটি কবিতা আছে খুব মোটিভেটেড কবিতা এবং তিনি বলছেন যে লহরো সে ডর কর নৌকা পার নেই হতি কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতি নন্নী চিটি জব দানা লেকে চলতি হ্যায় চড়তি দিবারো পর সৌ বার চলতি হ্যায় চড় কর গিরনা গির কর চড়না না আখরতা হ্যায় আখির উসকি মেহনত বেকার নেই হতি কোশিশ করনে ওয়ালো কি কবি কবি হার নেই হতি। তো এটি হচ্ছে অনেক 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 ধন্যবাদ আপনাকে পুরুলিয়া থেকে আদ্রা থেকে এখানে খেলতে আসার জন্য এবং আমরা এখানে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের এই ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে পুরুলিয়ার সাফল্য কামনা করি এই করে